কিখারি সেগমেন্ট দিয়ে আমি সম্প্রতি আবারও হাজির হয়ে গিয়েছি তোমাদের সঙ্গে। জানো তো আমি ভীষণ খেতে ভালোবাসি, আর এই মুহূর্তে দেখো এত খাবার আমার সঙ্গে রয়েছে। এবার বলি আজকে আমি কোন রেস্তোরাঁয় বসে আছি। আমি বসে আছি এই মুহূর্তে ব্লু অর্কিডে। ব্লু অর্কিড আদ্যপান্ত চাইনিজ রেস্তোরাঁ। কেন বলছি চাইনিজ? কারণ এই ব্লু অর্কিড যখন শুরু হয়, মানে এই আজ থেকে ধরো 3.5 বছর আগে, তখন এটাই ছিল এদের আইডিয়া যে তোমার আমার এই আমাদের ডোর স্টেপে এখানে যাতে চায়না টাউনকে তুলে আনা যায়। আর সেই চিন্তাভাবনা থেকে এই রেস্তোরাঁর পথ চলা শুরু। তার মানে বুঝতেই পারছো আজকে আমার সামনে ভরভরন্ত সব চাইনিজ খাবার রয়েছে। এখন স্টার্টার দিয়েই শুরু করি, কারণ শুরু যখন করছি স্টার্টার তো হবেই। একবার আইটেমগুলো দেখিয়ে দিই। গোল্ডেন ফ্রাইড প্রন, তোমরা সবাই জানো যারা যাও। এখানে রয়েছে চিলি গার্লিক পেপার মাশরুম, আমার খুব ভালো লাগে মাশরুম। আর একটা দারুণ মজাদার জিনিস রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এটা একটা ফিশের আইটেম। দেখে আমারও প্রথমে ভুল হয়েছিল প্যাঙ্কো ফিশ, কিন্তু একদম ভুল করো না। এটা হচ্ছে এখানকার একটা স্পেশালিটি, এটা হচ্ছে ক্রিস্পি ফ্রায়েড ফিশ স্পেশালিটি, মানে বুঝতেই পারছো। আর একটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কুমপাও চিকেন। আমাদের সঙ্গে রয়েছে শুভ্রব্রত চট্টরাজ। শুভ্রদাকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। একবার জানিয়ে দিই, শুভ্রদা হচ্ছে কর্ণধার যিনি, তার হাজব্যান্ড। তাই আজকে শুভ্রদাকে পাকড়াও করে এখানে নিয়ে চলে এসেছি। আর শুভ্রদা, একটা জিনিস জানবো, এই যে এখানে এসে আমার না একটা চায়না টাউন ফিলিং এলো। দেখে মনে হচ্ছে যে মানে আমি যদি দরজার বাইরে না যাই তাহলে বুঝতে পারবো না আমি ঠিক কোন এরিয়াতে রয়েছি। তো এই ধরনের চিন্তা ভাবনা কেন এলো? অ্যাকচুয়ালি আমরা ব্লু অর্কিড শুরু করেছিলাম প্রায় 5-6 বছর আগে। এখন যেমন অর্ডার করলে চায়না টাউনের খাবারও বাড়িতে বসে পাওয়া যায়, তখন পাওয়া যেত না। তো আমাদের কনসেপ্টটা ছিল চায়না টাউন অ্যাট ইয়োর ডোরস্টেপ, মানে ট্যাংরায় গিয়ে যে খাবার আমরা পাই বা খাই সেই খাবার বাড়িতে বসে যাতে পাওয়া যায়। এই কনসেপ্ট থেকে আমরা ক্লাউড কিচেন চালু করেছিলাম 3.5 বছর আগে। আমরা এই ডাইনিং আউটলেটটা পন্ডিতিয়া রোডের সিটি স্টাইলের কাছে, যেটা আমাদের আউটলেট। তো আমাদের এখানে চায়না টাউনের ফিলিং তো হবে, কেন চাইনিজ রেস্টুরেন্ট, ডেকর তো চাইনিজ আছেই। আর যেটা বলার মতন সেটা হচ্ছে আমরা অথেন্টিসিটি অফ ট্যাংরা ফুড ওটা মেনটেন করার জন্য আমাদের কিচেনের স্টাফ সব ট্যাংরা থেকেই আনা। যে 2জন মেন শেফ আছে, তারা চায়না টাউনের যে সমস্ত বিখ্যাত রেস্তোরাঁ আছে সেগুলোতে তারা কাজ করে অভিজ্ঞ। আমাদের র মেটেরিয়াল যেমন নুডল, তারপরে একটা রাইস নুডল আমরা সার্ভ করি, ওগুলো ওখানকার ফ্যাক্টরিতে তৈরি হয়, ওখান থেকে আমরা ডেইলি প্রোকিউর করি। তাছাড়া সস, মশলাপাতি সমস্তই আমরা চায়না টাউন থেকেই নিয়ে আসি, যাতে একদম অথেন্টিক সেই একই স্বাদ, একই ডিশের নামগুলোও সেম রেখেছি এবং একই স্বাদ তোমরা এখানে বলে পাবে। সিরিয়াসলি বুঝতে পারবে না তোমরা এখানে এলে যে তোমরা অথেন্টিক চাইনিজই খাচ্ছ কিনা, কারণ এটা একদম অথেন্টিক চাইনিজ। অসাধারণ স্বাদ, ঠিক এক্স্যাক্টলি চাইনিজ খাবারে যা হয় তাই। এখানে কুমপাও চিকেন, এটাও তো একটা অথেন্টিক চাইনিজ ডিশ। হ্যাঁ, চায়না টাউনের বিখ্যাত ডিশ। একটু মিষ্টি মিষ্টি হয়, এতে কাজু দেওয়া হয়। তো এটা আমাদের নর্মালি আছে স্টার্টার মেনুতে। অনেক কাস্টমারই এসে বলে কুমপাও ফিশটাকেই বা কুমপাও চিকেনটাকে আমাদের একটু গ্রেভি করে দিই, মানে একটু সেমি গ্রেভি টাইপের, সেটাও আমরা করে দিই। এখানে আরও একটা আমি দেখতে পাচ্ছি, মানে যারা পিওর ভেজিটেরিয়ান তাদের জন্য এখানে মাশরুম রয়েছে। এবং শুধুমাত্র যে ভেজ যারা, তারা যে মাশরুম খেতে ভালোবাসেন তারা নয়, প্রচুর নন ভেজিটেরিয়ানও মানুষ মাশরুমের এই স্টার্টারটা তাদের কাছে করে অমৃতর মতো লাগে। চিলি গার্লিক পেপার মাশরুম, রাইট? তো এইটা তোমার এখানে রেসপন্স কীরকম পাও এই ডিশটা? ভেজিটেরিয়ানরা তো এলে অনেক ভেজিটেরিয়ানই মাশরুম চায়। আচ্ছা, তো আমাদের এখানে 2টো মাশরুমের মেন ডিশ আছে যেগুলো চলে বেশি। একটা তো ভেজ মাশরুম সল্ট অ্যান্ড পেপার, খুব কমন। আর এইটা, এই দুটোই চলে, ভালোই চলে। আর শুভ্রদা, একটু আগে যেরকম বলছিলাম যে এই ফিশটা হচ্ছে তোমাদের এখানকার স্পেশালিটি, ফিশটা নিয়ে যদি একটু স্পেশালিটি বলার থেকেও বলবো এটা আমাদের বেস্ট সেলার, ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স। মাছের আমাদের এখানে যত ডিশ আছে সবগুলোই 2টো অপশনই আছে, বাসারও আছে, ভেটকিরও আছে। ভেটকিটা অবভিয়াসলি একটু দাম বেশি পড়ে, আজকে তোমার জন্য আমরা সব ভেটকি দিয়েই বানিয়েছি। তো এটা খুব পপুলার ডিশ, মানে বেস্ট সেলিং আইটেম এটা। খেয়ে দেখো, একটা খেয়ে দেখলেই বুঝবে। মানে শুভ্রতা বুঝে গেছে যে এরপরে আমার হাতটা ওদিকেই যাবে। কোয়ালিটির সঙ্গে নো কম্প্রোমাইজ এবং যে কারণে এই রেস্তোরাঁ রমরমিয়ে চলছে এতগুলো বছর ধরে। এবং শুধু তাই নয়, আমি যখন তোমাদের সামনে কথাগুলো বলছি তখন আমারও মুখ চলে যাচ্ছে, কারণ আমি মুখ চলাটা থামাতে পারছি না। এত সুস্বাদু সবকটা পদ এখানে যে আমি আমার মুখ থামাতে পারছি না। তো তোমরাও এখানে এসো এবং এসে ওই যে বললাম ফিডব্যাক দিতে ভুলবে না যে কোন আইটেমটা খেয়ে তোমাদের বেশি ভালো লাগলো। শুভ্রদা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ব্লু অর্কিডে আমরা এই মুহূর্তে বসে আছি, এখানে কি অসাধারণ স্টার্টার পাওয়া যায় সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরাও এখানে আসো, টেস্ট করো এবং তারপর আমাকে ফিডব্যাক দিতে একদম ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। আর অন্যান্য খবরের জন্য নজর রাখো জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।